আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি চাকরির খবর, যেখানে আপনাদের জন্য জানিয়ে দেব এই চাকরির আপডেট। মিড টেবিল পদে যারা আবেদন করতে চান তাদেরকে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করে নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চায় সমস্ত ইনফরমেশান দেব এই ভিডিওয়ে, চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। ইতিমধ্যেই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি চাকরির খবর, যেখানে আপনাদেরকে জানানো হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করে নেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চান 18 থেকে 40 মধ্যে আপনার বয়স হতে হবে এবং এখানে 11,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার টেস্ট এবং আপনাদের ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। কিভাবে আবেদন করবেন আপনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে। ডেসক্রিপশনে একটি পিডিএফ এর লিংক দেওয়া থাকবে, ডেসক্রিপশনের লিংক থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি এবং পিডিএফ এর সম্পূর্ণ ডিটেলস এবং আপনারা পিডিএফ থেকে সম্পূর্ণ যে আবেদন করার যে ফর্মটি কিন্তু আপনারা পিডিএফ থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অন স্ক্রিন, যেখানে আপনার ডেটা এন্ট্রি অপারেটর পদে যারা আবেদন করছেন এখানে আপনার ডান দিকে পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি দিতে হবে এবং আপনার নাম দিতে হবে এবং বাবার নাম দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনার ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড এবং পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে এই সমস্ত অ্যাড্রেসগুলো আপনাকে দিতে হবে। এখানে ডিটেলস দিতে হবে একাডেমি, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পাস লাগবে এখানে আবেদন করার জন্য এবং কম্পিউটার সার্টিফিকেট আপনার যদি থাকে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে আপনাদেরকে জানানো হচ্ছে। এবং ভিডিওটাকে আপনাদেরকে লাইক করার জন্য অনুরোধ করব, কারণ ভিডিওটা আপনাদের সবার প্রথম জানাতে চলেছি নতুন একটি সরকারি চাকরির খবর, যেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের ডিটেলস দিতে হবে কম্পিউটারের উপরে, আপনি কত পার্সেন্ট পেয়েছেন, কোন কোর্স করেছেন, কোন ইনস্টিটিউট থেকে এবং কি সাবজেক্ট আছে এবং কত পার্সেন্ট এবং রিমার্কস, এগুলো আপনাকে দিতে হবে। এবং লাস্টে আপনার সিগনেচার এবং ডেট এবং প্লেস দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে কোন ঠিকানায় আপনারা পাঠাবেন আর কোন ডিস্ট্রিক্টের আপনাদের এই চাকরির খবরটি বার হয়েছে জানিয়ে দেব। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো রাখা হয়েছে, ফটোকপি ভোটার আইডেন্টি কার্ড হিসাবে কিন্তু এখানে আপনাদের দিতে হবে এবং তার সঙ্গে জানানো হচ্ছে যেখানে আপনার অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের এবং এখানে মার্কশিট লাগবে, যেটা আপনার মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েশন পাসের মার্কশিট দিতে হবে এবং ফটোকপি যেটা লাগছে আপনার সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেটের আপনার সার্টিফিকেটগুলো দিতে হবে এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে ফটোকপি অফ ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড দিতে হবে। এখানে আপনার যেটা বলা হচ্ছে যে রিসেন্ট আপনার পাসপোর্ট সাইজ দিতে হবে, যে ছবি এবং এসসি এসটি ওবিসি আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের যে সার্টিফিকেটটা হয়ে থাকে সেই সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে এবং তার সঙ্গে আপনাকে জানানো হচ্ছে কোন পোস্টে কিভাবে আবেদন করবেন। এখানে লাস্ট ডেট দেওয়া হয়েছে 8/8/2019 বিকেল 4টার মধ্যে আপনাদেরকে এই আবেদনপত্রটি ড্রপ বক্সে জমা করতে হবে এবং এখানে কিন্তু ঠিকানাও দেওয়া আছে কোথায় আপনাদেরকে জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রেখেছি। এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাকে চেক করলেও আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে নতুন একটি চাকরির খবর। আপনারা যদি আপনাদের জেলার চাকরির আপডেট পেতে চান নিয়মিত সরকারি চাকরির, অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার জেলার নাম কমেন্ট করলে নেক্সট ভিডিওয়ে চেষ্টা করব আপনার জেলার চাকরির খবর নিয়ে উপস্থিত হতে। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে আপনার গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং অবশ্যই আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে এবং হাওড়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য। নতুন একটি চাকরির খবর আপনাদের জন্য জানিয়ে দিলাম। আপনারা যদি নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করুন, যখনই কোনো নতুন সরকারি চাকরির আপডেট আসবে আপনাদেরকে সবার প্রথম জানিয়ে দেব। এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumonjob.in-টাকে অবশ্যই সার্চ করুন, কারণ ওখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট সবার প্রথম দেখা যায়। বন্ধুরা, আজকের মতো আসি, জয় হিন্দ।
বন্দে মাতরম।